কাশিমপুর জেলখানার নাম আপনারা শুনেছেন, কাশিমপুর জেলখানার ভিতরে আজ কয়েদিরা নারীদের ব্যবহার করতেছে। চিন্তা করে দেখেন বাংলাদেশটা এরা একটা বেশ্যাখানা বানায়, এরা ফ্রি সেক্সের দেশ বানায়, ষড়যন্ত্র করে শেষ করে নি এদের ষড়যন্ত্র। এখন দেখা যাচ্ছে কাশিমপুর জেলখানার ভিতরে ওরা পতিতালায় বানার চেষ্টা চালাচ্ছে। আর কয়েদি হয়ে কি করে জেলের ভিতরে নারী পায়? আমার মন বলে ওই জেলখানার জেলারকে যদি কেউ সাংবাদিকরা প্রশ্ন করত তাহলে এর সত্যতা উদ্ঘাটন হয়ে যেত। কিন্তু এরা মালটু দিয়া বারবার বেঁচে যায়, আবারও যাবে বুঝি। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, দেশটাকে যদি সুন্দর করতে হয় তাহলে কুতুবিঘি বিশ্বাস করতে হবে। এই কিতাবের কাছে যেদিন মানুষ সম্পূর্ণ মাতানত করতে পারবে ওই দিন ওই আরশের মালিক আল্লাহ আরশ থেকে রহমত ঢেলে দেবে। এরপরে ওয়াল্লাউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনতে হবে কি হবে না? কথা বলে না কেন? আখেরাত আছে না নাই? আরো জোরে বলেন। আমাদের হিন্দু ভাইরা মনে করে আমরা পুনর্জন্মে বিশ্বাসী, মুসলমানরা কখনোই পুনর্জন্মে বিশ্বাস করে না। হিন্দুরা পুনর্জন্মে বিশ্বাসী, তারা মনে করে আমরা মানুষ হয়ে এবার মরে যাব, ভালো কাজ করতে পারবো না। আমরা যদি ভালো কাজ করতে না পারি তাহলে আমাদের আত্মাটা আর একটা প্রাণীর ভিতরে চলে আসে। ধরেন মানুষ হয়ে এবার জন্ম নিল, ও মানুষের শূন্য স্থান পূরণ করতে পারলো না, সামনে একটা গরুর পেটে ওর রুহুটা চলে আসছে। আপনি দেখেন তো চেষ্টা করে গরুটারে ধরে সেজদা দিতে বলেন, রুকু করতে বলেন, ও গরু কি সেজদা দিতে পারবে? ও মানুষের কি শূন্যস্থান পূরণ করতে পারবে? মানুষের যে কৃতকলাপ কর্মকাণ্ড গুলো করার কথা, গরু কি তা করা পারে? ধরেন গরু হওয়ার পরে সে আর ভালো কাজ করতে পারলো না, এবার ছাগল হয়ে জন্ম নিল, ছাগল হওয়ার পরেও সে ভালো কোনো কাজ করতে পারলো না, ছাগল হওয়ার পরেও সে মানুষের শূন্যস্থান পূরণ করতে পারে নাই। এবার ধরেন আপনার একটা ছোট সাগি বকরি হয়ে গেল, অথবা ছোট খেক্সিয়াল হলো, অথবা একটা বকরির বাচ্চা হলো, যতগুলো নিম্নে যাবে নকুন থেকে শুরু করে নিয়া নিম্ন পর্যায় পর্যন্ত যতগুলো প্রাণী আছে এগুলোর মধ্যে যদি কোনো এক প্রাণী আয় কেয়ামত পর্যন্ত আসা যাওয়া করে মানুষের শূন্য স্থান পূরণ করতে পারবে না। পারবে? আমরা এই জন্য পুনর্জন্মে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি দারুল আখিরাত, আমরা আখিরাতকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আমরা অপরাধী, আমরা ভুল করতেই পারি, ভুল মানুষ করেই বলে জেলখানার ব্যবস্থা আছে না নাই, মানুষ ভুল ভালো কাজ করে বলে থানা পুলিশ কোড আছে না নাই। থানা পুলিশ কোড কেন হলো গো? মানুষ যদি অপরাধী হতো না হতো তাহলে কি এদের কোনো প্রয়োজন ছিল? মানুষ অপরাধী বলেই থানা পুলিশ কোর্ট হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? আমরা অপরাধী, আমাদের বিচার হওয়া দরকার, এই জন্য কেয়ামতেরও দরকার আছে না নাই। ওয়াল্লাউমিল আখিরি, আখেরাতের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে কি হবে না? আখেরাত আছে না নাই? চোখ দিয়ে দেখছিলেন কোনোদিন? দেখা যায়? বিশ্বাস আছে না নাই? যদি আছে তাহলে আপনার ঈমানও আছে। ওয়াল কদ খাইনিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জরকান আল্লাহু আকবার! ভাগ্যের ভালো বান্ধব দুটো জিনিসেই আমার আল্লাহর পক্ষ থেকে হয়, নাকি এগুলো মানুষের হাতের কামাই করা? এগুলো সম্পূর্ণ আল্লাহ পাক পাঠিয়ে দেন। তুমি ভালো কাজ করলে ভালো পাবে, খারাপ কাজ করলে খারাপ পাবে। কথা বলেন ঠিক কিনা?
আমার আল্লাহ পাক বলেন এই ছোটখাটো বিষয়গুলোর উপরে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে বুঝতে হবে তোমার ঈমান তা পরিপূর্ণ রয়েছে। ঈমানদার কখনো কোরআনের মাহফিলে বাধা দিতে পারে কথা বলে না কেন? অতএব আল্লাহর কোরআন যারা মানতে পারবে এদের কপাল খুলে যাবে। আবু জাহেল যখনই এর দাওয়াত শুনেছে ওর শয়তানি বেড়ে গিয়েছিল, আর আবু জাহেল নয় আবু বকর যখন শুনেছিল ওর ঈমান বেড়ে গিয়েছিল। কথা বলেন কথা ঠিক কি না? এখানে কিন্তু আবু বকর এবং আবু জাহেল দুটেই আছে, আছে না নাই? আছে না নাই? এই জন্য কোরআন বলতেছি যাতে আবু বকরের ঈমান বাড়ে আর আবু জাহেলের শয়তানি বাড়ে, সে যেন উঠে লাপায়া ঝাপায় এখান থেকে চলে যায়। কথা বলেন কথা ঠিক কি না? এই জন্য দুইটা ভলিউমে দুই হাত দিয়ে দিচ্ছি, চলবে কি না? চালাবো তাহলে এবার শুনেন। তাহলে পরে আপনি যদি লাভবান হতে চান ঈমানটাকে আপনার শক্তিশালী করা লাগবে, কথা বলেন ঠিক কি না? যে গাছটা সবচেয়ে বেশি উঁচু হয় লম্বা হয় ওই গাছটার চতুর্দিকে কিন্তু বাঁশ দিয়ে একটা খুঁটি দেওয়া হয়, কথা বলেন ঠিক কি না? কেন খুঁটিটা দেওয়া হয়? যাতে ছোট মোটো কোনো বাতাসে দুমড়ে মোচড়ে এই গাছটা না পড়ে, কথা বলেন ঠিক কি না? ঈমান নামক জিনিসটাকে মজবুত করার জন্য ওর সাইডে আমল সালে নামক খুঁটিটারে গাড়িয়ে দেওয়া হয়েছে। ঈমান নামক অস্ত্রটাকে গাছটাকে শক্তিশালী করার জন্য এই আমলে সালে নামক খুঁটিটা দেওয়া হয়েছে। যারা ঈমান আনার পরে আমলে সালেটা পরিষ্কার ভাবে করতে পারবে রে, আমার আল্লাহ বলেন ওর জন্য জান্নাত রয়েছে। আর যখন আমলে সালে সঠিক ভাবে করতে পারল ওর জন্য আর একটা ঘোষণা শোনো, ওই মানুষটা এবার হকের উপরে জীবন যাপন করতেছে। কিসের উপরে? হকের উপরে। কারা? কে? হকের উপরে কে? ঈমানদার হতে গেলে প্রথম কি করা লাগে? নেক কাজ করতে হয়, আমলে সারে করা লাগে, ভালো ভালো কাজ করতে হবে। আপনি নামাজও পড়বেন খারাপ কাজ করবেন, এটা কখনো ঈমানদারদের কাম্য হয় না, কথা বলেন ঠিক না? আপনি নামাজ পড়বেন ইসলামী আন্দোলনের বিরোধিতা করবেন, আপনার মতো মুনাফিক আর বোবা শয়তান দুনিয়ায় দ্বিতীয়টা নাই। আপনি নামাজের পক্ষেও কথা বলবেন, ইসলামী শাসন ব্যবস্থা চাবেন না, আপনার মতো মুশরিকার হবে না। আর ভালোবাসা আর সম্পর্ক দিয়া স্বজন প্রীতি দিয়া কোনোদিনও জান্নাত পাওয়া যাবে না। যদি কেউ স্বজন প্রীতি আর ভালোবাসা দিয়া জান্নাত পাইতো রে, তাহলে আল্লাহর নবীর নিজের চাচা আবু তালিবকেও জান্নাত দেওয়া লাগে, কথা বলেন কথা ঠিক কি না? আবু তালিব কি জান্নাত পাবে নাকি? কথা বলছে না কেন? কেন সে জান্নাত পাবে না বলেন শুনি। হ্যাঁ, ঈমান আনে নাই সে, এমন কি বিশ্বাস করেছিল মুহাম্মদ রে আমি আবু তালেব বেঁচে থাকা অবস্থায় যদি কোনো কাফের মুশরিক তোমারে কষ্ট দেয় আমি ওই কাফের মুশরিকের কলিজা বের করে নেব। কে বলেছিল? আবু তালেব কত বড় খুঁটি হয়েছিল বিশ্ব নবীর নবীর সামনে দাঁড়িয়ে বলছিল, আবু জাহেল তোমাকে চোখ রাঙিয়ে কথা বলে ওর মাথা ফাটাই দেব। আবু জাহেলের কত বড় সাহস! আমি আবু তালিবের ভাতিজা মুহাম্মদকে কষ্ট পেতে দেখে চুপ করে বসে থাকতে পারি না, এটা কখনোই হতে দেওয়া যায় না। ধনুকের শিলা হাতের মধ্যে নিয়ে আবু জাহেলের গেটের মধ্যে গিয়ে কপালের মধ্যে একটা চট করে পিটন দিয়ে কপালটা ফাটিয়ে দিয়েছিল আবু তালেব। বিশ্ব নবীকে কতটা বেশি ভালোবেসেছে আপনি চিন্তা করেছেন? ভালোবাসা দিয়ে আপনার জান্নাত পাওয়া যাবে না, সম্পর্ক দিয়ে জান্নাত পাওয়া যাবে না, স্বজন প্রীতি দিয়া জান্নাত যাওয়া যাবে না। কোন ওলি একামের বাপের ক্ষমতা নাই আপনাকে জান্নাত নিয়ে যেতে পারে,
আর এখন তো পীর সাহেবেরা হুকুম দিতেছে আমার লৌকায় চলে বসবেন, আর আমি বইটা ধরে বয়া নিয়ে যাবো জান্নাতে চলে যাবো। জান্নাত তোর বাপের মনে হয়? হ্যাঁ, জান্নাত পেতে গেলে আমলে সালে করা লাগবে। আমার আল্লাহর নবী স্পষ্ট করে বলেছেন, যদি স্বজন প্রীতি দিয়ে জান্নাত পাওয়া যাইত তাহলে আমার চাচা আবু তালিব বড় জান্নাতটা পেয়ে যেত। আবু তালিব ঘরের ভিতরে কাতরাচ্ছে মৃত্যুর সময় বিশ্বনবী চলে গেলেন, কে বলছেন, ও চাচা আপনার এই অন্তিম সময় আপনার পাশে দাঁড়ালাম, আপনি শুধু একবারের জন্য বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা আপনি শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আপনার ভাতিজা, তা বলার দরকার নাই, আমি এমনি খুশি। সুবহানাল্লাহ, নাই আমি এমনি রাজি আছি, আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার দরকার নাই, আপনি শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, এতটুকু শুধু বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, আমি মুহাম্মদ ভাতিজা আপনার, এমনি আপনার প্রতি খুশি রয়েছি, আপনি শুধু একবার বলেন, আমি আমার আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত নিয়ে যাব।